রাতের আধারে দুষ্কৃতীরা পুড়িয়ে দিল এক বিজেপি কার্যকর্তার রাবার বাগান। অভিযোগের তির তীব্রা মাথা দলের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনা বৃহস্পতিবার রাতে মেলাখোর থানার অন্তর্গত তেলকাজলা পাড়ায়। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। মেলাখোর থানার অন্তর্ভুক্ত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ননিকান্ত দেবনাথ এবং নীলমণি দেবনাথের যৌথ রাবার বাগানে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। প্রায় দুশোটির উপরে রাবার গাছের গোড়ায় আগুন লাগিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাবার বাগান মালিক অভিযোগ করেন, তাদের পার্শ্ববর্তী বাড়ি তিপ্রামথা দলের কর্মী নিখিল দাস তাদেরকে গতকাল রাতে হুমকি দিয়েছিল, কখনো বলেছিল আক্রমণ করবে বা কখনো বলেছিল কি করে রাবার বাগানে যায় দেখিয়ে দেবে। এই কথা বলার ২৪ ঘন্টা অতিক্রান্ত এখনো হয়নি, এরই মধ্যে রাবার বাগানে আগুন লাগিয়ে দিল। মথার কর্মী নিখিল দাসের কথা এবং রাবার বাগানে আগুন একেবারে মিলে গেল। ননিকান্ত দেবনাথ এবং নীলমণি দেবনাথের আয়ের একমাত্র উৎস দুষ্কৃতীরা ধ্বংস করে দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তারা। বাগান পাইছি না পাইলেও মনে করেন যেদিন নাকি আবার তেল লাগাতে ছয় তারিখ যে গুল্ডগুল্ড হয়েছে, এরপর একদিন দেখলাম নাকি নিখিল দাস আমারও একটা এমন কথা কইল যে এটাকে না সরকার নি সন্ত্রাসী দলের নি। এরপরে আবার দোকান থেকে যখন আসার পরে দেখলাম যে তালাবাড়ির দিকে ছাইয়া ডাকিয়া কইতাছে ডাকাইতের দল, ডাকাইতিরা কই দিন খাইবে আইবিনি আজকে আবার আইবিনি বা এই ডাকাতি করতে। এরকম ভাবে নিখিল দাস তার নাম এইভাবে তালাবাড়ির দিকে চাই বাগানওয়ালা বাড়ির দিকে চাই এইরকম মন্তব্য দিতে আছে। নিখিল দাস কি কোনো রাজনৈতিক দল করে? মাতাল রোগ জড়িত, টিপ্রামাতাল রোগ জড়িত। এদিকে খবর পেয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সুবহান এবং প্রতিনিধি আব্দুল মতির নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ভারতীয় কার্যকর্তারা পুরো বাগানটি সরজমিনে পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে রাবার বাগান মালিকরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।